হ্যালো চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন অন্তত দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে তুলে ধরার জন্যে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে যারা বিভিন্ন জায়গায় চাকরি খুঁজে তাদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্যে আমরা আমাদের এই চ্যানেলটি মূলত আপনাদের জন্যই আপনাদের চাকরি প্রার্থী যারা ভাই বোনেরা আছেন তাদের কিছু হেল্প করার জন্য মূলত আমরা এই চাকরির চ্যানেলটি খুলেছি তো বন্ধুরা জানেন যে প্রতিনিয়ত এই দু সাল বিশেষ করে দু হাজার তেইশ সালে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং আমরাও চেষ্টা করছি যে প্রতিদিন দুটো করে চাকরি বিজ্ঞপ্তি আপনার সামনে তুলে ধরার জন্যে তারিপেক্ষিতে আজকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে যে একটি নতুন চাকরির সার্কুলার সেরেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো লোক নিবে মোটামুটি চল্লিশ জন আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন তো এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে যে নতুন বিজ্ঞপ্তিরা সেরেছে সেটা হচ্ছে তারা বলছে যে পদের বর্ণিত বেতন স্কেল তৎসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পদে অন্যান্য ভাতার নিম্নবলিত পদগুলো পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের পুরুষ এবং মহিলা ছেলে এবং মেয়ে উভয় নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে নিরাপত্তা রক্ষী পদের সংখ্যা হচ্ছে চল্লিশটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন রক্ষীতে বর্ণিত পদে নিয়োগের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার নিম্ন পদত্তক হল নিরাপত্তারক্ষী এসএসসি পাস হলেই চলবে প্রশিক্ষণপ্রাপ্ত আনসারদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে মানে যারা মাত্র এসএসসি পাস করছেন তারা আবেদন করতে পারবেন তবে যারা আনসার বিডিপিতে চাকরি করছে বা প্রশিক্ষণ আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে দিবে বিষয়টা এরকম না প্রার্থীজন্য সত্তাবলী ও জ্ঞাতব্য সম হচ্ছে আবেদন আবেদনকারীদের পদে নাম উল্লেখ করে নিমুক্ত ছক পূরণপূর্বক আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কপি সংযোজন করা করতে হবে এই যে একটা শখ দিছে দেখতে পাচ্ছেন আপনারা এই শখটা আপনারা যখন এই সার্কুলারটা নেবেন তখন এই ছকটা পূরণ করে অবশ্যই পাঠাবেন সেটা হচ্ছে এক নম্বরে লেখা আছে কমিক নাম্বার এক দেবেন প্রার্থীর নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এখানে সুন্দর করে লিখবেন বাংলা এবং ইংরেজিতে জন্ম তারিখ লিখবেন বয়স লিখবেন এত পর্যন্ত পরীক্ষার নাম পাশের সন বোর্ড বিশ্ববিদ্যালয় বিভাগ প্রশিক্ষণ শিরোনাম সময় অভিজ্ঞতা এবং ব্যাঙ্ক ডাবের পেওয়ার্ডার যে করবেন সেটা এখানে মন্তব্যের করে কোনো কিছু লেখা থাকলে লিখবেন প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃটা সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সকল সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা থেকে সত্যায়িত করে আপনারা নেবেন এবং চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মধ্যে আবেদন করতে হবে অভিজ্ঞতা বলতে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার বুঝাবে পদের নাম খামের উপরে উল্লেখ করতে হবে অবশ্যই তবে কোভিড দু হাজার উনিশ পরিস্থিতির কারণে উপলক্ষিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স এত তারিখ সর্বোচ্চ বয়সের আমাদের থাকলে উক্তপাত আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে ভেডিট কোনোভাবে গ্রহণযোগ্য নয় ট্রেজারি করবেন একশো পঞ্চাশ টাকা অফারের এবং এর ছাড়া ট্রেজারি করবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বারো তিন দু হাজার তেইশ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন সকালকে অফিসে পৌঁছাতে হবে আপনি যে আবেদনটা করবেন সেটা বারো তিন দু হাজার তেইশ তারিখের মধ্যেই পৌঁছাতে হবে তো মনে রাখবেন যে এর মধ্যে আপনারা পৌঁছানোর চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য আমাদের চাকরির নতুন সার্কুলার নিরাপত্তারক্ষী চলে যান নেবে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন যারা চাচ্ছেন এ ধরনের চাকরি তারা আবেদন করতে পারেন আশা রাখি ভালো হবে তো বন্ধুরা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন। তবন্দরা ভালো থাকুন আল্লাহ হাফেজ